সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে রয়েছে খুব সহজে অল্প সময়ের মধ্যে এই মজাদার নাস্তাটি আলু দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। খুব কম খরচে আপনারা এই মজাদার নাস্তা সকাল, বিকাল এবং স্কুলের টিফিনে আপনারা এই নাস্তাটি দিতে পারবেন। এখানে আমি একটি মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এ তো মেশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, খুবই হালকা, যেন হাতে সয়, আঙুলটা সয় এরকম গরম পানি দিতে হবে। তার চেয়ে বেশি দিলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এ তো আমি ডোটা তৈরি করে নিচ্ছি এভাবে করে। এখন আমি হাত দিয়ে ডোটাকে মথে নিচ্ছি ভালো করে। তো ভালো করে এভাবে ডোটা মথে নেবেন। এরপর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল 1 টেবিল চামচের মতো আমি দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও করে নিতে পারেন। তো এখন আমি বোর্ডে নিয়ে ভালো করে ডোটাকে মথে নিচ্ছি এভাবে করে, উল্টিয়ে পাল্টিয়ে সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ডোটা সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে, সফট একটি ডো। এখন আমি রেস্টে রেখে দেব 40 থেকে 50 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি একটা তাওয়াল দিয়ে উপর দিয়ে ঢেকে। এই তো এভাবে করে আপনারা রেখে দেবেন। আর এখন গরমের দিন বেশি সময় লাগে না ডো ফলতে। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলু সেদ্ধ করে এখন আমি আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই আপনারা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, কোনোভাবে যেন দানা ভাব না থেকে যায়। তো আপনাদের কাছে যদি এই আলু ম্যাশ করার চাপুনিটা না থাকে, আপনারা গ্লাস বা হাত দিয়ে কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে পারেন। এই তো ম্যাশ করা হয়ে গিয়েছে। তো চুলাতে একটি প্যান বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। এই তো একটু তেলে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি জিরে, 1/2 চা চামচ লবণ স্বাদ মতো, আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। নুডলসের যে প্যাকেটে মশলাটা থাকে সেই মশলার প্যাকেটটা আমি ঢেলে দিয়েছি পুরোটুকু মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি আলু যে ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আলু পুরটা রেডি করে নিচ্ছি। এই তো এভাবে করে আলু পুরটা খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেছে। 2-3 মিনিটের মধ্যে কিন্তু আলু পুর রেডি হয়ে গেছে। তো এখানে আমি 1 মুঠো ধনে পাতা কুচি দিয়েছি, দিয়ে এ পর্যায়ে মিশিয়ে নিচ্ছি আলুর পুরের সাথে। তো এই তো নামিয়ে ফেললাম। তো ডোটাতে রেস্টে রেখেছিলাম 50 মিনিট পর আমি রেস্ট থেকে বের করে এই তো গ্যাসগুলো বের করে নিচ্ছি এভাবে করে। গ্যাসগুলো বের করে এখন আমি মোল থেকে নিয়ে বোর্ডে নিয়ে নিচ্ছি। তো বোর্ডে নিয়ে এখন আমি এই তো এভাবে করে ভাগ করে নিচ্ছি ডোকাটার দিয়ে। আপনারা হাত দিয়েও করে নিতে পারবেন। এভাবে করে ডোকাটার দিয়ে কেটে সমান সমান করে আমি 6 পিস করে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন, আপনারা চাইলে 8 পিসও করতে পারেন। তো আমি 6 পিস করে নিয়েছি। এই তো এভাবে করে আপনারা বলগুলো তৈরি করে নেবেন। তো এভাবে করে একে বলগুলো তৈরি করে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি করে করুন। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। এই তো রেডি হয়ে গেছে সবগুলো বল। তো এখন আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে এই যে আলুর যে পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে এভাবে করে এখন আমি সিল করে নিব। এভাবে করে 4-5 থেকে এভাবে টেনে নিয়ে এভাবে সিল করে দিচ্ছি। তো আপনারা এভাবে সিল করে দিবেন। এ তো হয়ে গিয়েছে। এভাবে করে একে আমি আরও এভাবে সবগুলোই তৈরি করে নিব। তো আমি আরেক পিস দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে না করে এভাবে বেলুন দিয়েও কিন্তু ছোট আকারে একটি রুটি বানিয়ে এর মধ্যে আপনারা আলুর পুরটা দিয়ে নিতে পারেন। দিয়ে তার পাশ থেকে এভাবে টেনে এনে সিল করে দিলেই কিন্তু একটি সুন্দর বল হয়ে যাবে। ভালো করে সিল না করলে কিন্তু আলুর পুর বের হয়ে যাবে। এই তো এভাবে করে সবগুলো হয়ে গিয়েছে। তো এখন আমি রুটি শেপ দিয়ে নিচ্ছি। যেগুলো আলুর পুর দিয়ে নিয়েছিলাম সেগুলোকে এভাবে করে এখন আমি রুটি শেপ দিয়ে নিচ্ছি। চার পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বানিয়ে নিলাম। এই তো এক পাশ থেকে ফোল্ড করে দিয়েছি। এই তো আবার আরেক পাশ থেকে এভাবে করে টেনে এনে ফোল্ড করে দিয়ে এখন আমি রোল তৈরি করে নিচ্ছি। এভাবে করে আপনারা রোলটা তৈরি করে নেবেন, খুবই কিন্তু সহজ। এই তো রোলটা হয়ে গিয়েছে। এখন আমি কিভাবে রোলটাকে কেটে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে করে ছুরি দিয়ে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন একটি বেলুন দিয়ে উপর দিয়ে বেলে দিচ্ছি। এই তো এভাবে করলে কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে যায়। এ তো হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি সবগুলো রেডি করে নিব। তো আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা তো রোলটাকে কেটে নেবেন। এভাবে দুই মাথা ধরে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নেবেন। কেটে নিলেই কিন্তু সুন্দরভাবে এই তো দুই ভাগে ভাগ করে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। এই তো ট্রেতে নিয়ে নিলাম, সবগুলো রেডি হয়ে গিয়েছে। তো এর উপরে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো তিল দিয়েও করে নিতে পারবেন, আর না থাকলে স্কিপ করবেন। এই তো চারপাশ দিয়ে আমি একটু ডিম ব্রাশ করে দিচ্ছি কালারটা আসার জন্য। তারপরে কিন্তু আমি এইটা ওভেনে করব, আপনারা চুলাতেও কিন্তু করে নিতে পারবেন। তো এই তো আমার এগুলো রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি 180°C 20 মিনিটে বেক করে নিব। এ তো হয়ে গিয়েছে পারফেক্টলি। যে হয়ে গিয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে কীরকম দেখতে হয়েছে। ওপরটা ক্রিসপি, ভিতরটা সফট, একদম নরম তুলতুলে পাউরুটি। আর কি যে টেস্ট, আপনারা একবার ট্রাই না করলে বিশ্বাস করতে পারবেন না। তো এখন আমি পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি। এই তো পরিবেশন করা হয়ে গিয়েছে। তো দেখতে উল্টে পাল্টে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সফট হয়েছে, আর ওপরটা কিন্তু একটু ক্রিসপি, খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর খুব সহজে আপনারা এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করব। আজকের মতো আল্লাহ হাফেজ।